আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে আমি কি করছি দেখুন এখানে লবণ লেবু দিয়ে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে লবণের মধ্যে লেবুর রস দিলে বেগুনি কালার হয় তখনই বুঝবেন যে লবণটাতে আয়োডিন আছে তো আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে তো মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লব লবণ আর লেবুর রস দিয়ে মিশিয়ে যখন আপনারা কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন একটা ময়লা পানি হচ্ছে। তারপর মাছগুলোকে আমি একটু দেখতেই পেরেছেন যে একটু কেটে কেটে নিয়েছি আর এখন সব ধরনের মশলা দিয়ে একটু লবণ তারপরে আদা রসুন বাটা হলুদ মরিচ জিরা গুঁড়া সয়া সস তারপর টমেটো সস সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি অনেকটা বার্বিকিউর মতোই কিন্তু আমি এটা আসলে বার্বিকিউ মতোই করেছি কিন্তু এটা আমরা ভাত দিয়ে খাবো তো এই তো মাছটা আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তো এখানে আমি চুলায় একটি প্যান গরম করে নিয়ে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি কারণ লবণ দিলে তখন আপনার নিচের মাছটা লাগার সম্ভাবনা থাকে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাছটা খুব সুন্দর করে দিয়ে উপরে আবার একটু মশলা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি আবার এই পাশটা যখন হবে অপর পাশটা উলটিয়ে নিব আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আঁচে রাখবেন কারণ খুব বেশি আঁচে দিলে কিন্তু একদম মাছ পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না তো এই তো দেখুন আমার এক পাশ হয়ে গিয়েছে তো আরেকটা পাশ হলেই আমি নামিয়ে নিব। তো আমার পেজটি কিন্তু অবশ্যই লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এখানে দেখুন আমার মাছটা পুরো রেডি হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে তা আমি একটু ধনিয়া পাতা আর মরিচ উপরে দিয়ে দিলাম আর পিঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি এই পেঁয়াজ ভাজাটা খেতে খুব ভালো লাগে আর এই মাছ ভাজাটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তা আমার মেয়েকে আবার ভাত মেখে খাওয়াই দিচ্ছিলাম পেঁয়াজটা মাছ কাটা মেখে ভাত খেতে পারে না তো ওকে খাওয়াচ্ছিলাম পেঁয়াজটা মেখে নিলাম আর মাছটা দিয়ে ওকে যখন খাওয়াচ্ছিলাম আর ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে তখন ও বলল যে হ্যাঁ অনেক মজা হয়েছে তখন ও প্রথমে একটু মানে খেয়ে একটু আমি ছিল যে কেমন লাগছে দেখি তারপরে খেয়ে বলতেছে যে অনেক মজা কেমন লাগছে অনেক ভালো হয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ